আপনি বিএনপি করবেন তার গ্রহণের কথা মানবেন না, আমি বিএনপি করবো খালেদা জিয়ার কথা মানবো না, আপনি বিএনপি করবেন আমি রাষ্ট্রপতি জিয়ার রহমানের কথা মানবেন না, তাহলে সেই বিএনপির সাথে উপহার করার কিছু নয়। আপনি মুখে বিএনপি বলবেন অন্তরে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করবেন, সেই সমস্ত লোক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য আমি বলছি যারা বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ আহ্বান জানাচ্ছি, আপনারা কাউন্সিল না করে অতি সত্বর আমাদের কাছে এসে আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা তুলে ধরুন। যদি আপনাদের দুঃখের কাছাকাছি গিয়ে সুন্দর পথ তৈরি করার সুযোগ করতে না পারি আমি রাজনীতি চলে যাবো। আপনাদের সবাইকে নিয়ে আমি রাজনীতি করতে চাই, দেশনীতি এবং খালেদা জিয়া তাই বলেছেন, তৃণমূলের কাছে সমরকে সুসংহত করতে বলেছেন। আমি সেই বার্তা নিয়ে সেই আহ্বান আপনাদেরকে আমি জানিয়েছি, দীর্ঘ দশটি বছর পায়ে হেঁটে গায়ে হেঁটে কখনো রিক্সায় কখনো ব্যানে কখনো দৌড়ে আপনাদের বুকের কাছে গেছি, সমস্ত সময় আপনারা আমার বুকে আশ্রয় দিয়েছেন, কাজে কাজ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আপনারা আমাকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশ নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। আমি একা মনির খান যত বড় নেতা হই না কেমন, আপনারা ছাড়া আমি শূন্য, আপনারা নাই আমি জিরো হয়ে যাবো, আপনাদের ভরসা আমার ভরসা, আপনারা আমাকে বাঁচিয়ে রাখবেন আমি বেঁচে থাকবো, আপনারা বাঁচিয়ে না রাখলে আমি সাথে সাথে আমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য বলছি যে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই, ভালো কাজ বেঁচে থাকতে চাই, সত্য কথা বলে বেঁচে থাকতে চাই, সব নিয়মে বেঁচে থাকতে চাই, নীতি নৈতিকের সাথে বেঁচে থাকতে চাই, ভালো কাজ বেঁচে থাকতে চাই। কেউ কখনো অন্যায় কাজ করবেন না, আল্লাহ পাক সেটা পছন্দ করে না, মানুষ আল্লাহ পাক বলেছে।